সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। তো দেখতে পাচ্ছেন এখন আমি নুরাকে ঘুম পাড়াচ্ছি। এখন ওর ঘুমের সময়, 11টা বেজে গেছে প্রায়। তো ও এখন ওর সেকেন্ড টাইমের ঘুমটা যাবে, তারপর আমরা আমাদের রেগুলার কাজে যাব। ওরা আমার কাজ করতেছে, তো লাস্ট পর্যায়ে আমাকে এনে দিল যে ওকে একটু কোলে করে নিয়ে ঘুম পাড়াই দিতে। তো আমরা এখন ঘুমাবো। মাসে পড়েছে, তো 8 মাসের ফটো সেশন করব। তো আমি এখানে একটু ট্যালেন্ট খাটালাম আর কি। আমার সুপ্ত প্রতিভা জাগ্রত হইল। আমার মানুষ আজকাল বিভিন্ন কিছু দিয়ে ফটো সেশন করে। আমার হঠাৎ করে সুপ্ত প্রতিভা জাগ্রত হইল যে মানুষ আজকাল দেখি যে ফটো সেশন করার সময় নানান প্রপস ইউজ করে। আমার আজকে মনে হইলো যে এই সিমটা ইউজ করি। সিমটা ইউজ করে হচ্ছে যে আর্ট লিখি। আর এখানে একটা সাদা কাপড় দিয়ে আমি সিম দিয়ে আর্ট লিখেছি। আর এখন ওকে নিয়ে আসবো, এসে ফটো সেশন করাবো, দেখি কতটুকু পারি। ও যে নড়াচড়া করে। এই যে মায়ুরমণি সুন্দর একটা ড্রেস পরছে। আজকে হচ্ছে তার 8 মাস শেষ, 9 মাসে পরছে। তো আমরা অনেক কসরত করলাম এতক্ষণ, তাকে কোনোভাবেই কন্ট্রোলে রাখা যাচ্ছে না। এই যে মনি 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 মাম্মা, খুব বিরক্ত। এত বিরক্ত কেন তুমি? হ্যাঁ, এত বিরক্ত কেন? মানে সে মাথার হেয়ার ব্যান্ডটা আর হচ্ছে যে মানে তার এই ড্রেস, সে খুব বিরক্ত হচ্ছে না? খুলে ফেলবা ঠান্ডা? শেষ শেষ, আমাদের শেষ, আমাদের শেষ, আমাদের ছবি আমরা পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। ওর শীতের জন্য আমরা হচ্ছে ওর ভেতরের গেঞ্জিটা আসলে খুলি নাই। আমাদের এখানে একটু একটু শীত আছে, তো সেই জন্য হচ্ছে আমরা ভেতরের গেঞ্জিটা রেখে দিয়েছি। শেষ, একটু না আসতে পারেন? আম্মা আম্মা, এইটা তো একটা কিউট বেবি গো। না না না, লক্ষ্মী 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 বেবি, লক্ষ্মী বেবি লক্ষ্মী বেবি। কি বিরক্ত, কত কিছু দিয়েছি তোমাকে দেখো। এই যে সিম খাবা নাকি গাজর খাবা না লেবু খাবা না আপেল খাবা, সব ভিটামিন যুক্ত জিনিস দিচ্ছি তোমাকে। ময়না ময়না কাকি ভূমি কই ভূমি কই। আল্লাহ পেজ, সবাইকে ভাষা দিবসে শুভেচ্ছা। বলো সবাইকে ভাষা দিবসে শুভেচ্ছা।
তো আজকে যেহেতু এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম, অন্য আর কোনো কিছু শ্যুট করা হয়নি, তো আজকে আপনাদেরকে আমি আমার ইনডোর কালেকশানগুলো দেখাই। আপনারা তো জানেন আমি গাছপ্রেমী বা গাছ ভালোবাসি, তো আমার কাছে কিছু কিছু ইনডোর কালেকশান রয়েছে যেগুলো আমার রুমে বা বারান্দায় আছে, সেগুলো আপনাদেরকে দেখাই। আপনারা একটু দেখতে থাকুন, আর দেখতে দেখতেই আমি ব্লগটা শেষ করব, আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। খুব ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে বা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।